হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে সাকার নিয়ে হাজির হয়েছি। সাকার নষ্ট হলে আপনারা কিভাবে নষ্ট সাকারটি কিভাবে এটি সমাধান করবেন এবং কিভাবে আবার পুনরায় এটি চালু করতে পারবেন সে কৌশলটি আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই, যে আমরা কীভাবে এই সাকারটি সমাধান করতে পারবো সেটা আপনাদের দেখাই। বন্ধুরা, আমি এখানে দুটি সাকার নিয়েছি, এটা নতুন সাকার, ব্যবহার করব বলে বের করেছি। আবার চিন্তা করলাম যে আমি এই সাকারটি কীভাবে সমাধান করা যায় বা কীভাবে ঠিক করে আবার চালানো যায় সেটা দেখি। যাই হোক, আমার চেষ্টাটি কাজে লেগেছে, সেজন্যই আমি সাকারটি কীভাবে ঠিক করলাম সেটা আপনাদের দেখানোর জন্য আমার এই ভিডিওটি আজকে মূলত করা। যদি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে সেটাই আমার সার্থকতা। দেখুন বন্ধুরা, আমরা এটা দেখি কী সমস্যা। দেখুন বন্ধুরা, এটা কোনো পাঞ্চ হচ্ছে না। এখানে যে লকটি আছে, দেখুন এই লকটি কাজ হচ্ছে না। আর যারা এটি ব্যবহার করেন অবশ্যই জানেন এটা কীভাবে চলে থাকে, এবং একই সিস্টেমে এটা আটকিয়েও গিয়েছে, খোলাও যাচ্ছে না। যাই হোক, এটা দেখুন, এটা আমার নতুন সাকার। এটা দেখুন, একটা শব্দই অন্যরকম। এই যে দেখুন, এই লকটি হচ্ছে না, এই লকটি হচ্ছে না। এটা কী সমস্যার কারণে এটা বের হচ্ছে না সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখুন, এটা কাজই হচ্ছে না। বন্ধুরা, প্রথমে আপনারা যেটি করবেন সেটা হলো, এখানে যে ক্যাপটি আছে এই ক্যাপটি খুলে ফেলবেন। বন্ধুরা, এটা এইভাবেই ঢুকিয়ে লাগানো আছে। দেখুন বন্ধুরা, এটা আমরা খুলে ফেলেছি। এটা এখানে একটি স্প্রিং দেওয়া আছে। যাই হোক বন্ধুরা, এখানে যে স্প্রিংটি আছে এই স্প্রিংটির সাথে এই বাটিটির সাথে আমি দেখুন এখানে কিছু সিআরটি টিভির যে পিক্সার টিউব আটকিয়ে রাখে যে নাটগুলো আছে, সে নাট থেকে আমি একটি নাট এখানে আমাদের প্রয়োজন হবে, এই নাটটি আমি এ বরাবর এখানে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে বসিয়ে দিলাম। এটা উল্টো এভাবে দিয়ে দেবেন, ঠিক এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার এই স্প্রিংটি এখানে ঢুকিয়ে আস্তে আস্তে করে এটা ঢুকিয়ে দেবেন, এটা ঢুকিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, অটোমেটিকলি এটা চালু হয়ে গেছে, উঠে গেছে। তাহলে আমাদের এই কাজটি হয়ে গেছে। এই অল্প একটু সমস্যার কারণে আমার এই সাকারটি অকেজো হয়ে গেছে, আর এই অকেজো হওয়া থেকে আমি এই সাকারটি ফেলে দিতাম। যাই হোক, এই কাজটি করলে আবার আপনি অনেক দিন এটা দিয়ে চলতে পারবেন। দেখুন বন্ধুরা, নতুনটাই যে সিস্টেম হয়েছে এটাও ঠিক একই সিস্টেম হয়েছে। এই অল্প একটু কাজের জন্য বা অল্প একটু সমস্যার জন্য আমরা সাকারটি ফেলে দিতাম। তাই বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। শুভকামনা রেখে আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি।